हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल प्रोमिस किचेने। आरो एक बार सकल के शुभेच्छा। आज आमी आपनादेर काछे शेयर करते जाच्छी अनेक मजार एक रेसिपी चालतारा चाल। आशा करी देखेई बुझे गेछेन जे कतटा मजा होते पारे। आमार खुबी प्रिय एई आचार। आमरा जखन छोटो छिलाम तखन स्कूल गेटेर सामने मामारा एई आचारटी बिक्री करत। एई आचार ना खेले मनेई हतो ना जे आज स्कूले गिएछि। ছোটবেলার এই স্মৃতি কার কার মনে আছে কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন তৈরি করে ফেলি স্কুল গেটের মামাদের চালতারা চাল। প্রথমে আমি এই সাইজের চালতা নিয়েছি তিনটি। এখন কাটার পালা, এটা আমি আপনাদের কেটে দেখালাম না, আমি আগে থেকেই তিনটি চালতা এইভাবে কেটে নিয়েছি। এখানে চালতার ছোলাটা ফালার কোনো প্রয়োজন নেই, আচারের জন্য এটা ছোলা সহই রাখতে হবে। এরপর চালতার পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিমাণ মতন পানি দিয়ে কষ্টটা ছাড়ানোর জন্য এক চামচ লবণ এবং এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। আচারটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে, এখানে আমি তিনটি চালতা নিয়েছি, শুকনো মরিচ চারটি, দারুচিনি তিন টুকরো, মৌরি এক চামচ, আস্ত জিরে এক চামচ, আস্ত ধনিয়া এক চামচ, 15 থেকে 20টি রসুনের কোয়া, তেজপাতা দুইটি, চিনি 2 কাপ, তেল লাগছে 1/3 কাপ এবং সামান্য রেড ফুড কালার। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে ভেজে নিব। ভাজাটা হয়ে গেছে, এটা এখন আধভাঙা করে গুঁড়ো করে নিব। অন্যদিকে আমি যে চালতাটা হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা 10 মিনিট হয়ে গেছে, এখন আবারও একটু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কিছুটা পানি আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম, আবারও এক চামচ লবণ এবং এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি 20 মিনিটের মতন সিদ্ধ করে নিব। চালতাটা সিদ্ধ হয়ে গেছে, এটা শিলপাটা একটু থেতলে নিলাম। আমি ঠিক এইভাবে চালতাগুলো থেতলে নিয়েছি এবং ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটাই আমার আচারের জন্য প্রধান উপকরণ। এবার আচার বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। 5 থেকে 6 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ, রসুনের কোয়া এবং তেজপাতা দিয়ে একটু ভেজে নিব। এ পর্যায়ে থেতলানো আচারটা দিয়ে দিব। চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ, হলুদ মরিচের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ আচারের সেই ভাজা মশলা। কিছুটা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। একটু পানি ছেড়ে দিলে 2 থেকে 3 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিব। ভিউয়ার্স, এক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন রান্না করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা নামিয়ে একটু ভালোভাবে চালতাগুলো হাতলের সাহায্যে ভেঙে দিতে হবে। আবারও 2 মিনিটের জন্য আমি জাল করে নিব। একটু আঠালো ভাব চলে আসলে বুঝতে হবে হয়ে গেছে। আমি এখন 1 চামচ পাঁচফোড়নের গুঁড়ো উপর থেকে দিয়ে একটু নেড়ে দিলাম। আমার চালতার আচার একদম কমপ্লিট। কালারটা দেখুন ভিউয়ার্স, একদম সেই স্কুল গেটের মামাদের কাছ থেকে কিনে খাওয়া আচারের মতনই লাগছে, সেই রকম হয়েছে। অসম্ভব মজার এই আচারটি। অনেকেই চালতা পছন্দ করেন না, যারা এটা একবার খাবেন তারা বারবার খেতে চাইবেন।
মুখে লেগে থাকার মতন এই আচারটি বাসায় একবার হলেও ট্রাই করুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে আসে তো অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আমার নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার মোবাইল অপশনে। আর শেয়ার করে দিন সমস্ত বন্ধুদের মাঝে। লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুল করবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।